যেভাবে আমরা আগের ভিডিওটাতে কমপ্লিট করেছিলাম কনসোনেন্ট সাউন্ড, ঠিক তার পরের ভিডিওতে হিসাব অনুযায়ী আসার কথা ভাওয়েল সাউন্ডস। তা আজকে আমাদের এই ভিডিওতে আমরা ভাওয়েল সাউন্ড নিয়ে পুরো জিনিসটাকে বোঝবার চেষ্টা করব, এবং খুব স্বাভাবিকভাবেই এই দুটি সাউন্ড শিখে গেলে পরেই মোটামুটিভাবে নিজেদের পক্ষে সম্ভব হবে যে কোনো একটা শব্দকে কীরকমভাবে উচ্চারণ করতে হয় বা ব্রিটিশ রিসিভড প্রোনাউন্সিয়েশন অনুযায়ী কীভাবে উচ্চারণ করে সেই সিস্টেমটাও কিন্তু আমরা অটোমেটিক্যালি শিখে যাব। ডিপথংটা ফাইনাল পেরেক, ফলে এখানে যে চিত্রটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেই ফোনেমিক সাউন্ডসের 44 সাউন্ডসের, যেখানে অলরেডি আমাদের কনসোনেন্ট সাউন্ডটা করা হয়ে গেছে। আজকে আমরা ভাওয়েল সাউন্ডটা নিয়ে ডিল করব। স্বাভাবিকভাবেই ভাওয়েল সাউন্ডটাকে করতে গেলে পরে তার একই রকমভাবে চার্ট প্রস্তুত করার দরকার, এবং সেই চার্ট অনুযায়ী তার যে 12টি সাউন্ড রয়েছে সেই 12টি সাউন্ডকে আমাদেরকে পরপর পরপর বুঝতে হবে। ভিডিওটিকে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং একবার যদি আয়ত্তে এসে যায় ভাওয়েল সাউন্ডটা, তাহলে পরে আমি গ্যারান্টি দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম শব্দগুলোকেই তোমরা নিজেরাই ট্রান্সক্রাইব করতে পারবে এবং কিভাবে সেটা উচ্চারণ হয় সেটাও বলাটা সম্ভবপর হবে। সেই অনুযায়ী যদি আমার সাথে একবার তোমরা বলে নাও তাহলে পরে অনেকটাই সুবিধা হবে। যেমন এই সিম্বলগুলো, লেফট হ্যান্ড সাইডে সিম্বলগুলো রয়েছে, তারপরে সাউন্ড রয়েছে, তারপরে ওয়ার্ড রয়েছে, তারপরে ট্রান্সক্রিপশন দেওয়া আছে। যেমন সিম্বলের মধ্যে প্রথমটা ইটা হচ্ছে ক্যাপিটাল আই এর মতো দেখতে। আর নতুন করে বলছি না যে স্ল্যাশ বারের মধ্যে থাকলে পরে সেটা সাউন্ড বোঝায়। তাহলে ইটা কি হচ্ছে, যেমন বিট, অর্থাৎ রস্বই নয়, ছোট ই যেটা বিট, আমরা টানছি না সেটাকে। তেমনি সেকেন্ডটা কিন্তু আই, যে আই কোলন যেটা, সেটা হচ্ছে ই দীর্ঘ ই। যেমন দিজ, এই যে প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে দিজ, আমরা কনসোনেন্ট সাউন্ড অলরেডি জানি। ভাওয়েল সাউন্ডটা শিখলাম, কনসোনেন্ট দুটি কনসোনেন্টের মাঝখানে একটি ভাওয়েল, সুতরাং বিট। উচ্চারণ কিভাবে হয় সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট। তাহলে তারপরে কি আছে, ই ই মানে ই নয়, ই স্ল্যাশ বারের মধ্যে সাউন্ড হয় এ। যেমন বেড, ব এ ড, অ্যা যেমন ব্যাড, ব অ্যা ড, আ যেমন কার, যেমন ক আ র, র এর উচ্চারণটা যেহেতু হয় না সেই জন্য আটটাকে উইদিন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া রয়েছে, এবং ড। অ হট, যেমন হ অ ট। তাহলে এই হচ্ছে প্রথম 6টি ভাওয়েল সাউন্ড, টোটাল 12টি ভাওয়েল সাউন্ডের মধ্যে তার সাউন্ড, ওয়ার্ড এবং ট্রান্সক্রিপশন কিন্তু পরপর দেওয়া। লক্ষণীয় এখানে কিন্তু দেখো যে শব্দগুলিকে ট্রান্সক্রাইব করা আছে একদম ডান দিকে, তার প্রত্যেকটি কিন্তু তোমরা নিজেরা পারবে, ফলে শব্দ উচ্চারণ কিন্তু অনেক সহজ হয়ে গেল। সেকেন্ড যে ভাওয়েল সাউন্ডের 4টি, তার মধ্যে বাকি 6টি সাউন্ড রয়েছে। প্রথমটা ছিল অ, যেটা আমরা লাস্ট সাউন্ডে দেখেছিলাম। অটা হচ্ছে প্রলংড অ নয়, সেটা মানে স্বল্প উচ্চারণ হচ্ছে। এই প্রথমটা হচ্ছে দীর্ঘ উচ্চারণের অ, যেমন অল, এই যে অ ল। উ যেটা মানে স্বল্প উচ্চারণের উ, যেমন ফুল, ফ উ ল, ক্যাপিটাল ইউ দিয়ে বোঝানো হয়। স্মল ইউ কোলন, যেমন ক্যাপিটাল আই স্মল আই কোলন, সেরকম ক্যাপিটাল ইউ স্মল ইউ কোলনের পার্থক্য হচ্ছে এখানে একটা দীর্ঘ একটা ছোট। স্মল ইউ কোলনটা হচ্ছে দীর্ঘ, ক্যাপিটাল ইউটা হচ্ছে ছোট। সুতরাং এখানে কি দেখা যাচ্ছে, তাহলে উ দিয়ে, এই উ দিয়ে দেখা যাচ্ছে ফুল, যেমন ফ উ ল। আ উল্টো ভি যেটা, সেটা হচ্ছে আ উচ্চারণ হয়, যেমন বাস। বিশেষ বিশেষ ক্ষেত্রে ইউ যেখানে থাকে, শব্দের মধ্যে যেখানে ইউ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সিম্বলটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপরেরটা হচ্ছে আ, আ উচ্চারণ হচ্ছে সার্ভ, যেমন স আ র, যেমন র এর উচ্চারণটা এখানে উচ্চারণটা হয় না বলে আবার ব্র্যাকেটে দেওয়া। এবং ভ আ হচ্ছে আগো, যেমন আ গো। এই প্রথম এখানে একটি ডিপথংকে পেলাম, এবং এই ডিপথংটি এখানটায় আছে কি হিসাবে আউ অর্থে, সেটা ডিপথং যখন আমরা শিখবো তখন বুঝে নেবো এর পরের ভিডিওটাতে। তাহলে মোটামুটিভাবে 6-6-12টি ভাওয়েলের যে সিম্বল, তার সাথে সাউন্ড, তার সাথে শব্দ, তার সাথে ট্রান্সক্রিপশন কিন্তু আমরা শিখে নিলাম। এই ভাওয়েল সাউন্ডের সাথে পরপরই আমি আগের যে ভিডিওটিতে কনসোনেন্ট সাউন্ড, টোটাল কনসোনেন্ট সাউন্ডগুলিকে একবার এখানে দিয়ে দিচ্ছি। গোটা 24টি কনসোনেন্ট সাউন্ডকে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি, এবং সেই 24টি কনসোনেন্ট সাউন্ড কিন্তু এখানটাতে দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। কারণ পিডিএফ যখন ডাউনলোড করে নেবে, লিঙ্ককে আমি অবশ্যই পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো, এই প্রেজেন্টেশনের লিঙ্কটা যেমনভাবে প্রত্যেকটা ভিডিওতে আমি দিয়ে থাকি, ওখান থেকে দেখতে বলে সুবিধা হবে। তাহলে আর আলাদা করে আবার ওইটাই ফিরে যেতে হবে না, এইটার মধ্যেই 24টি কনসোনেন্ট সাউন্ড কিন্তু এই 4টি আমি দিয়ে দিলাম এখানে। তাহলে সুবিধা আমাদের কি হলো, ট্রান্সক্রিপশনকে করতে গিয়ে কিন্তু আমাদের সুবিধা হলো। তাহলে লেটেস্ট ফার্স্ট ট্রান্সক্রাইব, ট্রান্সক্রাইব শব্দটাকেই নেওয়া যাক না। ট্রান্সক্রাইব শব্দটার ক্ষেত্রে আমরা যদি ট্রান্সক্রিপশন করি, কি আসছে, ট র অ্যা ন স ক র আ ই ব, ট্রান্সক্রাইব। এই আইটা কখনো কখনো ডিপথংয়ের মধ্যে পড়ে, তো সেটা যাই হোক আমরা পরে আসছি সেখানে। তাহলে এই জায়গাটার মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে এই কটি রয়েছে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ট র ন স ক র এবং ব। তাহলে এই কটি হচ্ছে আমাদের কনসোনেন্ট। কনসোনেন্টস বলতে এখানে কনসোনেন্ট দিয়ে বোঝানো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভাওয়েল, ভাওয়েল দিয়ে বোঝানো হচ্ছে ভাওয়েল সাউন্ড, নট কনসোনেন্ট বা ভাওয়েল। এবং থার্ড যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপথং বা ডিপথং সাউন্ড। তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনের সিস্টেম। অর্থাৎ আমরা কিন্তু এখানে একটু জোর পেলাম যে কোনো একটি ইংরেজি শব্দ আসলে সেটা উচ্চারণ কেমন হবে মোটামুটিভাবে কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ড দুটি শিখে নেওয়ার ফলে কিন্তু আমরা সেটা করতে পারবো, এটা কিন্তু আমার বিশ্বাস। এবং সেই বিশ্বাসটাই কাজে লাগাতে হবে যখন আমি কাজগুলি দেবো এবং সেগুলিকে যখন কমেন্ট সেকশানে গিয়ে বলবে, তখন কিন্তু সেখানে অনেক সুবিধা হবে নিজেদের ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও, যে আমি যেটা বুঝিয়েছি সেটা তোমরা বুঝেছো কিনা এবং তোমরা সত্যি সত্যি বুঝেছো কিনা সেইটার ফসলই কিন্তু এখানে আমি পাবো। এরপরে যেটা কি হচ্ছে ফিউ মোর ওয়ার্ডস আমি দিয়ে দিই। এই ফিউ মোর ওয়ার্ডসটাকে দেখতে গেলে পরে কি হবে, যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিকে আমরা এইভাবে ট্রান্সক্রিপশনটা করব, ট্রান্সক্রাইব করব, যেটার উচ্চারণটা কিভাবে হয় ইউনিভার্সিটি। বোঝা যাচ্ছে যে টি দুটো আই এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা সি প্রলংড আইটা, প্রলংড ই যেটা সেটা পরে আসছে, শর্ট ই যেটা সেটা প্রথমে আসছে, ক্যাপিটাল আই স্মল আই কোলন। সুতরাং লেটার দিয়েও পার্থক্যটা বুঝে নেওয়া যায়, কিন্তু সাউন্ডটা হচ্ছে মূল। সবসময় যেন মাথায় রাখতে হবে ফোনেটিক্সে কিন্তু সাউন্ড হচ্ছে মূল। তাহলে ইউনিভার্সিটির মতো যদি কলেজকে আমরা করি, এই যে কলেজ, এই কলেজের এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা আসলে উচ্চারণটা হয়, এটা আর একটা সিম্বল, সেই জন্য আমি আলাদা করে এখানে দেখিয়েছি এটা আর একটা সিম্বল বলে। এই সিম্বলটা আসলে যেটা হচ্ছে অ্যাগোর যে সেইটা হিসাবে বসে। তাহলে উচ্চারণটা কেমন হবে, কলেজ, নট কলেজ। আমরা যেমন কলেজ উচ্চারণ করি সেরকম কিন্তু নয়, এটা হচ্ছে কলেজ। তেমনি স্কুল, যেটা স্কুল ক্ষেত্রে আমরা কি বলি, স্কুল একদম প্লেন, কিন্তু এখানে প্রলংড উ আছে, স্কুল নট স্কুল, ইটস স্কুল। ফলে সেটা কিন্তু মাথা রাখতে হবে এবং দুটো ও যেহেতু এখানে আছে সেটা অনেকটা স্পষ্ট যে এখানে প্রলংড উটাই হবে। এবং তারপরে কি আছে টিচার, টিচারটাকে আমরা কেমনভাবে ট্রান্সক্রাইব করব, টিচার। এই যে রয়ের উচ্চারণটা শেষে যেহেতু র আছে সেই জন্য উচ্চারণটা তেমন হচ্ছে না, টিচার। এই যে প্রলংড উ কিন্তু এখানে রয়েছে, নট আ, টিচার, টিচার না কিন্তু টিচার, টিচার এইরকম। এবং ফাইনালি স্টুডেন্ট, যেমনভাবে স্টুডেন্ট আমরা উচ্চারণ করি সেরকম স্টুডেন্ট কিন্তু নয়। ইন্ডিয়ানাইজড ইংলিশে কিন্তু আমরা এই জাতীয় উচ্চারণ করে থাকি, কিন্তু আদৌ সেটা ঠিক নয়। এক্ষেত্রে কেমন হবে, যেমনভাবে ইউনিভার্সিটি ইউ, তেমনি এখানে স্টিউ, নট স্টু, ইটস স্টিউডেন্ট, ইউ। বোঝা গেল, ডান্ট, স্টিউডেন্ট। তাহলে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, টিচার, স্টুডেন্ট, এইভাবেই কিন্তু আমরা শব্দগুলিকে উচ্চারণ করব। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এখানে যেহেতু কনসোনেন্ট সাউন্ডটা আমরা আগের ভিডিওতে শিখে নিয়েছি, ভাওয়েল সাউন্ডটা এই ভিডিওতে শিখে নিলাম, অধিকাংশ শব্দ কিন্তু এখন অনায়াসে উচ্চারণ করাটা সুবিধাজনক হবে। ফাইনালি এখানে আমি প্র্যাকটিস পেজে অনেকগুলি কনসোনেন্টের সাউন্ড দিয়ে দিয়েছি, কনসোনেন্টগুলিকে দিয়ে দিয়েছি, তার সাথে কিছু শব্দ দিয়ে দিয়েছি। এই শব্দগুলোকে ট্রান্সক্রাইব করে দেখালেও হবে, তাহলে বুঝতে পারবো যে নিজেরা তোমরা বুঝেছো কিনা এই শব্দগুলোকে কেমনভাবে উচ্চারণ করতে হয়। উচ্চারণটা হয়তো কমেন্টে গিয়ে বোঝাতে পারবে না, কিন্তু ট্রান্সক্রিপশন থেকে বোঝা যাবে যে হ্যাঁ তোমরা উচ্চারণটা করতে পারবে। কারণ কনসোনেন্ট সাউন্ড কীভাবে উচ্চারণ হয় সেটা আমরা আগের ভিডিওতে শিখলাম, ভাওয়েল সাউন্ড কীভাবে উচ্চারণ হয় সেটা এই ভিডিওতে শিখছি। স্বাভাবিকভাবে উচ্চারণ নিয়ে তখন আর সমস্যা থাকা উচিত নয়। এইখানে ভাওয়েল সাউন্ডগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি, ফলে কি হচ্ছে এবার কিছু এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি, নিজেদের মতো ট্রান্সক্রাইব করতে পারো আর নতুন নতুন শব্দ নিয়েও। এবং এটার সাহায্য নিতে গেলে দুটি জিনিস আমি বলবো, একটা যে অক্সফোর্ডের অ্যাডভান্স লার্নার ডিকশনারি তো আছেই, যেটা খুবই কার্যকরী, আর একটা অ্যাপ্লিকেশন আছে যেটা সম্ভবত এখন আর পাওয়া যাচ্ছে না, আগে ছিল, খুব কার্যকরী অ্যাপ্লিকেশন, কারণ ওটা ওই অক্সফোর্ড অ্যাডভান্স লার্নারের সিস্টেম অনুযায়ী হয়। কেমব্রিজের ডিকশনারি বা অক্সফোর্ডের ডিকশনারি পয়সা দিয়ে কিনতে হয়, কিন্তু ইউ ডিকশনারি যেটা সেটা পয়সা দিয়ে কেনার প্রয়োজন পড়ে না, কিন্তু ওখানে ট্রান্সক্রিপশনটা যেমন অ্যাডভান্স লার্নারে দেওয়া থাকে বা কেমব্রিজে দেওয়া থাকে বা লংম্যানে দেওয়া থাকে সেরকমভাবেই দেওয়া আছে, ফলে সেটা সস্তার মধ্যে ব্যাপারটা আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। ফাইনালি যেটা আমি তোমাদের জন্য এখানে রেখেছি, আমি বলি সবসময়ের জন্য আমি সত্যি সত্যি কৃতজ্ঞ তোমাদের জন্য, কারণ তোমরা ভিডিওগুলিকে দেখছো, কমেন্ট করছো, সেটা আমি কিন্তু খুব ভালোভাবে একটা হেলদি হ্যাবিট হিসাবেই অবশ্যই গ্রহণ করছি। সেই জন্যই এটা আজকে আর কিন্তু ইংরেজিতে আমি লিখিনি, এটা কি আছে নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেন। তাহলে নেক্সট ভিডিওতে আমরা ডিপথং নিয়ে আলোচনা করব এবং আমাদের ট্রান্সক্রিপশনের পার্ট, ফোনেটিক্সের যে পার্ট, উচ্চারণের পদ্ধতির যে পার্ট, সেটা আপাততভাবে শেষ হবে। তো যতক্ষণ না সেই ভিডিওটা আনছি ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।